যেন মন্দিরের বাইরে এসে আমরা একটুখানি মানে ফটো তুললাম। মাথায় এরকম দিয়ে নিয়েছি আর প্রশান্ত রুমাল দিয়ে দেবে মাথায়। এটা হচ্ছে মিডদ্বীপ সিটি সেন্টার, এটা বিশাল বড় সিটি সেন্টার। চ্যানেল বেজে গেছে 12টা, তো সেজন্যই আফটারনুন বললাম। তো আমি সকাল থেকেই ব্লগ স্টার্ট করি তোমরা জানো, বাট আজকে একটু দেরি হয়ে গেছে। প্রশান্তর কিছু কাজ টাজ ছিল, সেই জন্য অফিসের কাজ ছিল, তো সেজন্য একটু দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন রেডি হয়েছি। আজকে হচ্ছে সানডে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুবাই মন্দিরে আর কি। অনেকদিন থেকেই যাবো যাবো ঠিক করে রেখেছি। এ কদিন পুষ্কর ছিল, ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো কালকে ভেবেছিলাম যাবো, তো কালকে প্রশান্তর অফিস ছিল, তো সেজন্য যাওয়া হয়নি। তো আজকে আমরা সকালবেলা ঠিক করেছিলাম যাবো, তো সকাল তো আর নেই, এখন দেখতেই পাচ্ছ দুপুর হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি, এখান থেকে অনেকটাই দূর সেই জাবেল আলির কাছে মন্দির আর কি, দুবাই মন্দির। ওখান থেকে আমরা মানে ওখানে দুবাই মন্দিরে যাবো, পাশেই আছে গুরুদ্বার। তো কোথায় যাবো দেখতেই পাবে, চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আজকে একটা কুর্তি পরেছি আর তার সাথে একটা ওড়না নিয়েছি। অ্যাকচুয়ালি ওড়নাটা নিয়েছি তার একটা কারণ হচ্ছে যাব হচ্ছে গুরুদ্বারা, তো গুরুদ্বারে গিয়ে ওরা যে মাথায় যে স্কার্ফ দেয় তো সেটা তো অনেকেই ইউজ করে, আমার ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমি এইটা নিয়ে নিলাম। আমি ওড়না নিয়ে যাই বেশিরভাগই, যখনই যাই চাই, তো সেজন্য ওড়নাটা নিয়ে নিলাম। তা ওখানে যাওয়ার তো ইচ্ছে আছে, কারণ মন্দিরের ঠিক পাশেই, যখনই যাই আমরা যাই ঘুরে আসি গিয়ে। রোদটা কিন্তু বেশ খটখটে, আজকে বেশ গরম আছে। এই কদিন তো কালকেও দেখেছিলাম 18 ডিগ্রি দেখাচ্ছিল টেম্পারেচার, আজকে আবার দেখছি 23, মানে এখন বেশ গরম গরমই লাগছে। কালকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। পুষ্কর গেছে হচ্ছে শুক্রবার, মানে একদম ভোরে 3:30 সময়, 3:20 ফ্লাইট ছিল। তো পুষ্কর যাওয়ার পর থেকে আমাদেরও মন টন একদমই ভালো ছিল না, রান্নাবান্নাও সেরকম কিছু বিশেষ করিনি আর কি, কোনো রকমের ডাল ভাত বেগুন ভাজা এইসব নিয়েই চালাচ্ছিলাম কোনো রকমের যা ছিল। বাজার দোকানও সেরকম কিছু করিনি, আর ওর তো একটু কাজের প্রেশার রয়েছে বলে ও করতে পারেনি, আর আমিও করতে আর মন চাইনি, একদমই মন ভালো ছিল না দুদিন ধরে। তো কালকে ভেবেছিলাম মন্দিরে আমরা যাব, তো কালকেও ওর কাজ ছিল বলে যাওয়া হয়নি, বিকেলের দিকেও আর বেরোয়নি, ইচ্ছে করছিল না, সেই জন্য আজকে সকালবেলা ঠিক করেছি। তাও ওর একটা কাজ ছিল, তো ঠিক আছে চলো একটু দেরি হলে হবে, অসুবিধা কিছু নেই। তার কারণ হচ্ছে আমরা প্রথমে তো যাবো মন্দিরে, তারপর ওখান থেকে পাশে তোমাদেরকে বললাম গুরুদুয়ারা যাব, ওখানে গিয়ে যে লঙ্গরখানা আছে ওখানে ঠাকুরের প্রসাদ খাবো, খেয়ে তারপর বাড়ি আসবো। বাজার দোকানও আছে, সেগুলোও করতে হবে। দেখাচ্ছে আর 6 মিনিট আছে, প্রায় এসেই গেছি আর কি। তবে আমাদের বাড়ি থেকে অনেক দূর, আসার সময় দেখাচ্ছিল 49 মিনিট, অনেক দূর। এটা তো একদম জাবেল আলির কাছে না, মানে শেষ প্রান্তে একদম। এটা হচ্ছে মন্দিরের দিকে আর কি, যেখানে গুরুদ্বারা আছে ওখানে, ওখান দিকে ওখানকার জ্যামটা এখান থেকে স্টার্ট হয়েছে। এখনো অনেকটা না গো, একটুখানি, হ্যাঁ এসেই গেছি প্রায়। মন্দিরের নিচে বেসমেন্ট পার্কিং আছে, ওখানেই আমরা পার্কিং করি, আগেরবারও তো তাই করেছিলাম। এখন জানি না, আজকে তো সানডে, ভিড় প্রচুর ভিড়, বিশেষ করে গুরুদুয়ারা তো ভীষণ ভিড় হয় ওই জায়গাটাতে, আর এখন ওই দুপুরবেলার টাইমটা এখন এই সময়টা তো ভিড় হবেই। মন্দিরে কতটা ভিড় হবে জানি না, তবে অনেকে যারা গুরুদুয়ারাতে যায় তারা অনেকে হয়তো মন্দিরের বেসমেন্টে পার্কিং করে, না হলে বাইরে কোথাও পার্কিং করতে হবে, দেখা যাক। ভালোই ভিড় আছে, সানডে না। হচ্ছে একটা চার্চ, এই যে এইটা, এখানে সবই আছে, গুরুদুয়ারা আছে, মন্দির আছে, চার্চ আছে, ওই জন্য এখানটাতে ভীষণ ভিড়। এই যে মন্দির, হ্যাঁ এটা নতুন, নতুন মানে আমরা এসেছি আগে, অনেকদিন হয়েছে, বছর খানেক হবে এসেছে।
হচ্ছে মন্দিরের পার্কিং, তাই তো? আমরা গাড়িটা পার্ক করলাম, করে এবার আমরা অনেকই পার্কিং আছে বেসমেন্ট, এটা আমরা বেসমেন্ট টুতে এসেছি, এর আগে বেসমেন্ট ওয়ানও ছিল, বেসমেন্ট ওয়ান পুরো ফুল। এদিকে লিফট আছে, লিফটে করে আমরা উপরে যাব। হ্যাঁ, চটি এখানেই খুলে রেখে, কিন্তু তার আমরা কি হেঁটে যাব? খালি পায়ে যাব? ঠিক আছে, এটা গ্রাউন্ড ফ্লোর। মন্দিরের ভেতরে যেখানে মূর্তি বিগ্রহ আছে সেখানে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, সেজন্য করিনি, অনেকে হয়তো লুকিয়ে ছড়িয়ে করে। তো এখন আমরা প্রসাদ নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি প্রসাদের লাইন। এখানে একদম ঘিয়ে মাখা হালুয়া, মানে সুজির হালুয়া হচ্ছে প্রসাদ, যেটা দারুণ খেতে। এখানে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি বারণ, মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, কিন্তু মন্দিরের বাইরে এসে আমরা একটুখানি মানে ফটো তুললাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে গুরুদুয়ার। মন্দির আগে শুধুমাত্র বার্দুবাড়িতেই ছিল, বাট আস্তে আস্তে সমস্তটাই এখানে শিফট হয়ে গেছে, অল্প কিছু আছে, যেমন কৃষ্ণ মন্দিরটা, সেটাও খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। এটা মন্দিরের অপোজিটে একটা চার্চ হয়েছে, এই হচ্ছে মন্দিরটা, আগের অপোজিটেই একটা চার্চ, আর এটা হচ্ছে গুরুদুয়ারা, সব পাশাপাশি। আমরা খালি পায়ে হেঁটে যাচ্ছি, কারণ অনেকেই দেখছি খালি পায়ে হাঁটছে, কারণ আমাদের জুতোটা তো ওখানে রাখা আছে, ওইটা আবার পড়তে যাব, আবার নেব, এ করতে গেলে আবার এখান থেকে আসবো, আবার যাব, অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা এভাবেই যাচ্ছি খালি পায়ে, অনেকেই যাচ্ছে। গুরু নানক দরবার এটা, সবসময় বন্ধ থাকে, আর এদিকে বেসমেন্ট দিয়ে যেতে হয় এন্ট্রি। এমন ব্যাখ্যা একটা পড়িয়েছে চন্দনের টিপটা, অ্যাকচুয়ালি মন্দিরে ফটোগ্রাফি করা বারণ, সেজন্য আর পড়িনি। দেখো মাথায় এরকম দিয়ে নিয়েছি, আর প্রশান্ত রুমাল দিয়ে দেবে মাথায়, এই যে। ওর রুমালটা যেটা সেটা প্রশান্ত রুমালটা হলো না, ওর মাথায় বাঁধা গেল না, আর সেখানে একটা ত্রিকোণ টাইপের ওরা এখান থেকে কাপড় দেয়, দেখাও, এটা বেঁধেছে ওরাই দিয়েছে এখানকার, যেটা আমরা তো নিয়ে এসেছিলাম, আর এরকম না চুলটা যাতে দেখানো যায়। এখন আমরা এই লঙ্গর হলে এসেছি প্রসাদ খেতে আর কি, আমরা দুজনে চেয়ার টেবিলে বসেছি, পার্টিতে বসা খুব ডিফিকাল্ট আমার জন্য আর মার জন্য, দুজনের জন্যই, তো আমরা এখানে বসেছি, আর প্রশান্ত মাটিতে বসেছে, ওখানে মাটিতে বসেছে। আমাদের প্লেট দিয়ে গেছে দুজনকে। গুরুদুয়ারের প্রসাদ ভীষণ ভীষণ ভালো, খেতে হয় ভীষণ টেস্টি খাবার হয়, বলে ঠাকুরের প্রসাদ মানেই সেটা তো অমৃত বলা হয়। তো আজকে এখানে যেটা রয়েছে জিরা রাইস, ডাল, আর হচ্ছে মানে ওই যে ডাল মাখানি আর কি, আর হচ্ছে সয়াবিনের তরকারি, আর একটা করে জলের গ্লাস দেয় জল, আর ছিল রুটি, রুটিটা একটু পরে দেওয়া হয়েছে, দিয়েছে আর কি, আর হচ্ছে পায়েস। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি। পেট পুরো ভরে গেছে না, প্রচণ্ড পেট ভরে গেছে, চলো এদিকে না। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 2:15, এখন বাজে হচ্ছে 2:15।
এখানে আমরা শুটা ছেড়েছিলাম, আবার এখান থেকে পড়ে নিলাম। এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, এই যে হুইল চেয়ার, এগুলো ফ্রি সবই, বয়স্ক যারা যারা পারে না তারা এই হুইল চেয়ার ইউজ করতে পারবে। হচ্ছে 53 মিনিট, বাবারে 1 ঘন্টাই লেগে যাবে ধরে নাও। এদিকে গ্লোবাল ভিলেজ, আমরা ভেবেছিলাম মন্দির থেকে গ্লোবাল ভিলেজ যাবো, সেটা যদি কালকে হতো তাহলে সম্ভব হতো, বাট আজকে তো সম্ভবই নয়, কারণ কালকে আবার অফিস আছে, দেরি হয়ে যাবে, তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি না, শনিবার হলে চলে যেতাম আমরা। আর গ্লোবাল ভিলেজ 4টা থেকে খোলে, দেখি নেক্সট স্যাটারডে যদি আসা যায়, কি বলো? নেক্সট স্যাটারডে দেখবো, চাই ট্রাই করবো। তো চলো, আমরা তো কাছাকাছি এসেই গেছি, তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।